زمنتي نماز الحفاظ করে زمنتي ঠিক মতো নামাজ আদায় করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে পাঁচটি নিয়ামত দান করে সুবহানাল্লাহ কয়টি নিয়ামত পাঁচটি নিয়ামত যারা শরীক করে নামাজ আল্লাহ তাআলা তাদের জন্য পাঁচটি নিয়ামত রেখেছেন পাঁচটি পুরস্কার রেখেছেন এক নম্বরে নবী দিয়ার শর্ত করলেন ইয়ারফাউ আনহু দিবাল মাউত নবী দিয়ার শর্ত করলেন মৃত্যুর যন্ত্রণা তার থেকে লাঘব করা হবে সুবহানাল্লাহ যেটা সবচেয়ে ভয়ানক কষ্ট মৃত্যু এই মৃত্যুর যন্ত্রণা বড়ই ভয়াবহ যদি নামাজের কারণে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা দূর করে দেয় যত বাধা বিঘ্ন আসুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই কারণ যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন দুই নম্বরে নবী বললেন ওয়াজাবাল কবর কবরের মধ্যে যখন রাখা হবে কবরে রাখার পরে আযাব আছে কি নাই কবরে রাখার পরে আযাব আছে কি নাই এই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে জোরে বলে সুবহানাল্লাহ এক নম্বরে মৃত্যুর যন্ত্রণা থেকে লাগা দুই নম্বরে নবীজি বললেন কবরের আযাব এই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন তিন নম্বরে নবীজি বললেন ওয়ায়ুকিল্লাহু বিয়ামিনিহি আল্লাহ তাআলা তাহার আমলনামা ডান হাতে দিবেন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার কারণে মৃত্যুর যন্ত্রণা থেকে লাগা পাওয়া যায় কষ্ট দূর হওয়া যায় দুই নম্বরে আল্লাহ তাআলা কবরের আযাব গুলি মাফ করে দিবেন তিন নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডান হাতে তার আমলনামা দিবেন জোরে বলে সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আপনার বাম হাতে আমলনামা আসে তাহলে বুঝতে হবে আমলনামার অবস্থা ভালো না আমলনামার অবস্থা ভালো না ডান হাতে আমলনামা আসা এটা জান্নাতিদের লক্ষণ আর বাম হাতে আমলনামা আসা এটা হবে জাহান্নামীদের লক্ষণ সেই জন্য নবী দিয়ার শর্ত করলেন নামাজের হেফাজত যদি করো নামাজ যদি তোমরা আদায় করো ডান হাতে আমলনামা কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেওয়া হবে চার নম্বর নবী বললেন ওয়ায়ুমুরু আলা সিরাতি কাল বারকি নবী দিয়ার শর্ত করলেন ওই ব্যক্তিকে বিজলির আকারে কলসিরাত আল্লাহ তাআলা পার করাইয়া দিবেন জোরে বলে সুবহানাল্লাহ বিজলির আকারে কলসিরাত করে সেই কোল এই কোলটা পার হতে 30,000 বছর লাগবে এইভাবে পড়তে লাগবে 10,000 বছর আবার এইভাবে যেতে লাগবে 10,000 বছর আবার নামতে লাগবে 10,000 বছর এই 30,000 বছর কলসিরাতের রাস্তাটা আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে বিদ্যুতের গতিতে পার করে দিবে এটা শুধু নামাজি ব্যক্তিদের জন্য ওই নামাজি ব্যক্তির জন্য যারা দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দিন রাতে আল্লাহ তাআলা হুকুম আদায় করে আবার মাগরিবের পরে আওয়াবিন নামাজ আছে এটা হলো নফল নামাজ আবার ফজরের পরে এশরাক নামাজ আছে এই এশরাক নামাজের অনেক ফজিলত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন যারা ফজরের নামাজ পড়ে বসে বসে জিকির আজকার করবে দুরূদ শরীফ পড়বে যখনই এশরাকের সময় হবে যখন এশরাক নামাজ দুই রাকাত পড়া যায় চার রাকাত পড়া যায় ছয় রাকাত পড়া যায় আট রাকাত পড়া যায় বেশিরভাগ মত দিয়েছেন চার রাকাতের কথা এই চার রাকাত এশরাকের নামাজ যদি আদায় করা হয় নবীজি বলেন তাদের আমল নামায় দুইটা কবুলিয়াত উমরা হজের সওয়াব দান করা হয় মাত্র 20 মিনিট সময়ে যদি বসে থাকি জিকির আজকার করে চার রাকাত নামাজ পড়লে তাহলে কি হওয়া যায় যে নামাজ আমরা পড়ে কোথায় যাই
মক্কা মদিনায় উমরা করতে যাই উমরা করলে যে সওয়াব কবুলিয়াত উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দিবেন সুবহানাল্লাহ তারপরে নবীজি বললেন পাঁচ নাম্বার যে কথা বললেন ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগায়রি হিসাব যারা নামাজি ব্যক্তি যারা নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তাদেরকে বিলা হিসাব জান্নাত দান করবে জোরে বলে সুবহানাল্লাহ এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে নামাজ পড়লে ডান হাতে আমল নামা দিবে নামাজ পড়লে কলসিরাত পার হওয়া যাবে নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যাবে নামাজ পড়লে কবরের আযাব দূর হয়ে যাবে এবার আসুন নামাজটা কেমন হতে হবে নামাজটা কি রকম হতে হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় নামাজ নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে ওই নামাজ তোমার জন্য জান্নাত যেই নামাজ খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রেখেছে সুবহানাল্লাহ এখন নামাজ পড়লাম জুমা নামাজ আমি করার পরে খেতে গেলাম হাতরে গেলাম গিয়ে আরেকজনের জমিন নষ্ট করলাম আরেকজনের ফসল নষ্ট করলাম আরেকজনের জমিন খেলা শুরু করলাম তাহলে বোঝা গেল এই নামাজ ইন্নাস সালাতা তানহার নামাজ হয় নাই কারণ নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে নাই খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখে নাই তাহলে বোঝা গেল এই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যাবে না এই নামাজ দ্বারা মৃত্যু কষ্ট লাঘব হওয়া যাবে না এই নামাজ দ্বারা ডান হাতে আমল নামা পাওয়া যাবে না ওই নামাজ দিয়া পাবেন যখন নামাজ দ্বারা আপনার হাত থেকে মানুষ নিরাপদে থাকবে আপনার জবান থেকে মানুষ নিরাপদে থাকবে আপনার কথা থেকে মানুষ নিরাপদে থাকবে আপনার ব্যবহার দেখে মানুষ সন্তুষ্ট হবে তখনই ওই নামাজ দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে তাহলে নামাজ জান্নাতে নিবে আবার নামাজ পড়েও জাহান্নামে যাবে কথা কি বুঝে আসছে তাহলে নামাজ পড়ে যারা জান্নাতে যাবে তাদের নামাজ আর যারা নামাজ পড়ে জাহান্নামে যাবে তাদের নামাজ কি এক দুইটা দুই রকম না তো সেই কারণে নামাজ পড়বো বাবা কিন্তু নামাজটা যেন হয় আমার সহি নামাজ পড়ে যেন আমি কারো ক্ষতি না করি নামাজ পড়ে যেন আমি মানুষের সমালোচনা না করি নামাজ পড়ে যেন আমি সুসুস না খাই নামাজ পড়ে যেন আরেকজনের জমিনের আদায় না ঠেলি নামাজ পড়ে যেন আরেকজনের হক নষ্ট না করি এই দিকে আমার খেয়াল রাখতে হবে তখনই আপনার ওই নামাজ কাজে আসবে আর না হয় এই নামাজ দ্বারা জান্নাতের আশা করা যায় না